নবাঙ্গের নাট্য উৎসবে আপনার কেমন লাগে? অবশ্যই যে কোনো নাট্য উৎসবে এসে যা যা বিষয়বস্তু দেখতে পাওয়া যায়, এত ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যায়, নাটকের সবথেকে বড় দিক যেটা আমাদের সমাজে ঘটে চলা নানান ঘটনাকে একটা অন্যভাবে মানুষের কাছে তুলে ধরে, এটা অন্য কোনো মিডিয়ামের পক্ষে সম্ভব না। প্রত্যেকটা মাধ্যমের এক একটা শক্তি আছে, তেমনই আর কি থিয়েটারের একটা বড় শক্তি আছে। এই ধরনের নাট্য উৎসবে যখন বিভিন্ন ভালো ভালো নাটকের দলকে নিয়ে এসে পারফর্ম করানো হয়, তখন ডেফিনেটলি সমৃদ্ধ হয় সবাই। আমিও হলাম আমার নিজে মনে হয় যে একটা তফাৎ একটু চোখে পড়ছে আমার, শেখার কোনো শর্টকাট হয়নি। মানুষের অবশ্যই চোখের সামনে বড় হতে সবাই চায়, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটাই হওয়া উচিত, কিন্তু খুব চটজলদি কোনো রাস্তা নেই। পরিশ্রম আর অধ্যবসায় এই দুটো ছাড়া কোনো বিকল্প নেই। তাই যারা অভিনয়কে অন্যরকমভাবে জীবিকা করার চেষ্টা করছে না, হয় পুরোপুরি থিয়েটারকে ভালোবেসে, না হলে আমি যেটা হতে চাই সেইটার জন্য শেখবার মঞ্চ হিসেবেও অন্তত স্বার্থপরের মতো হলেও এটাকে প্রবল ভালোবেসে আমায় সবটা শিখতে হবে, না হলে কিন্তু এন্ড অফ দ্য ডে কোনো দাম মানুষ দেবেন না। কারণ পরিচালনা কেউ করুন বা কেউ মিউজিক নিয়ে কাজ করুন বা অভিনয় করুন বা লিখুন, যাই হোক না কেন, অভিনয়ের তো যে কোনো রকম বিভিন্ন রকম মাধ্যম রয়েছে, থিয়েটার হতে পারে, যাত্রা হতে পারে, টেলিভিশন হতে পারে, ওয়েব সিরিজ হতে পারে, সিনেমা হতে পারে, সেটা কিন্তু শেখার যদি একদম অরিজিন বলা যায়, ধাপ বলা যায়, যাত্রাও অবশ্যই আছে একটা কঠিন মাধ্যম, থিয়েটারের কিন্তু কোনো বিকল্প হয় না। হ্যাঁ, সমাজে কোথাও কোথাও যে একটা খবর ছিটকে আসে যে টেস্টিভ বেবিও হয়, কিন্তু অধিকাংশ বেবি কিন্তু টেস্টিভ নয়, কেউ নিজস্ব জন্মগত গুণ থেকে হয়তো যে কোনো মাধ্যমে হঠাৎ করে বড় হয়ে যেতে পারেন, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় বড় হতে গেলে নাটক বা থিয়েটারে তার কিন্তু বিকল্প নেই। যাদের দেখছেন সবাই দাপটের সঙ্গে, মানুষের মন জয় করছেন, মানুষ যাদের বাঁচিয়ে রেখে দিয়েছেন, সেটা বাংলা ভাষার কাজ হোক, হিন্দিতে হোক, ইংরাজিতে হোক, তারাই কিন্তু মূলত মঞ্চের মানুষ। দর্শকের সঙ্গে সরাসরি ইন্টারাকশনে যে সাহস তৈরি হয়, যে সহজতা তৈরি হয়, সেটা কিন্তু অনেক সমৃদ্ধ করে বাকি অন্যান্য যে কোনো আঙ্গিকের কাজগুলো। তো তাই এই ধরনের থিয়েটার ফেস্টিভ্যাল হওয়া, থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া, যারা অভিনয় বা অন্যান্য কিছুকে নিয়ে বড় হতে চাইছেন বা শুধুমাত্র অভিনয়টাকেই থিয়েটারের মাধ্যমে আরও বড় জায়গায় পৌঁছতে চাইছেন, তাদের অবশ্যই এগুলোর সঙ্গে যুক্ত হওয়া উচিত। আমি শুধু সেই দিনের প্রতীক্ষায় থাকি, বিদেশের মতো আমাদের দেশে থিয়েটারের দলের যে নাটক হয় তার টিকিটের দাম কম, যেখানে অনায়াস অনর্গল পারফর্ম করে যেতে হয় সবকটা বিভাগের নাট্যকর্মীদের, কিন্তু সিনেমা হলের টিকিটের দাম বিদেশে কম, কারণ সেখানে অভিনেতাকে এবং অভিনয়কে চাক্ষুষ লক্ষ্য করা যায়। বিদেশে তার দাম বেশি, কারণ চাক্ষুষ লক্ষ্য করছেন, আর আমার দেশের দামটা কম থিয়েটারের। আমি চাই আমার দেশে দুটো সিনেমা বা থিয়েটার দুটোরই দাম এক হোক বা থিয়েটারের বেশি হোক, যেখান থেকে দর্শক দেখবেন কী করে রসায়ন তৈরি করছেন, কী করে আলো তৈরি হচ্ছে, কী করে শব্দ তৈরি হচ্ছে, কী করে পরিচালনা খুব সংক্ষিপ্ত অবসরে কল্পনার রাজত্ব তৈরি করছে, যার বাজেট কয়েকশো কোটি টাকা বা কয়েক কোটি টাকা নয়, মাত্র কয়েক লাখ টাকা বা